হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখনও ভিডিও আপলোড করা হয়নি, মানে কিছু এডিটিং বাকি আছে, সেটা কমপ্লিট হবে, তারপরে আমি ভিডিওটা আপলোড করবো। আর যে পিছনে জানলায় তোমরা দেখতে পাচ্ছ ওগুলো না, কয়েকটা গাছ আছে, তো ওই গাছগুলো এখনও ঠিকঠাক সেট হয়নি, তো সেট হলে তারপরে আমি ওগুলোকে ছাদে তুলে দেবো। আর সেই যে সেই কদিন আগে মার্কেট থেকে নিয়ে আসলাম সেই গাছ ওটা, আর এই যে সোনা এখানে খাচ্ছে সেই বেটাই বড়, ওটা আর কি বলে মাংসের ঝোল আলু আছে আর সেটাই খাচ্ছে। আর একটু একটু মাংস ছিল, ওর জন্য রেখে দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছে ওকে, ঠিক আছে। আর আমারও খাওয়া হয়ে গেছে, তো আমি এখন একটু ফোনের কাজটা করে নিই আগে, মানে এডিটিংয়ের কাজটা করে আপলোডটা করে নিই, তারপর অন্য কাজ করব। কারণ আপলোডটা না হলে অন্য কোনো কাজে ঠিকঠাক মন বসবে না আমার, ঠিক আছে। তো গাইস, আজকে সকালবেলা 11:30 নাগাদ দিদি ডক্টরের কাছে গেছিল চেক আপ করাতে। তো ডক্টর ওকে দেখে বলে তখনই হসপিটালে ওকে অ্যাডমিট করতে, একটু কিছু প্রবলেম আছে তার জন্য। তো সেটা কী, কেন, কী জন্য, সেটা আমি তোমাদেরকে পরে এক সময় বলবো। তো তখন ওকে হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হয় এবং সকাল থেকে পুচকেটাও আমার কাছেই আছে। আজকে সারাদিন আমি আর সোনার জন্য মিলিয়ে ওকে দেখাশোনা করেছি। তো মা জামাইবাবু সবরা এখনও হসপিটালে আছে, তো এখনও কেউ ফেরেনি। তো আজকে আর তেমন কিছু শ্যুট করা হয়নি। আমার মেজি জামাইবাবুরাও চলে এসছে, রাজস্মিতা ও এসছে, ও আছে এখানে, ঠিক আছে। তো আজকে আর তেমন কিছু বলার নেই, আর তেমন কিছু তো হয়ও নি, তোমাদেরকে আর কি বলবো।